ফিলিস্তিনের পশ্চিম তীরে আল জাজিরার প্রবীণ সাংবাদিক শিরিন আবু আকলে হত্যার নিন্দা জানিয়ে তদন্তের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেট প্রাইস বলেন, ইসরায়েল এই হত্যার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে সক্ষম বলে বিশ্বাস রয়েছে তার। সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মনসুর। শিরিন নিহত হওয়ার পর বুধবার জেরুজালেমে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের সঙ্গে ইসরায়েলি পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। হত্যার নিন্দা জানাতে বুধবার তিউনিশিয়া, জর্ডান, ইরাক এবং লেবাননে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন সংবাদকর্মীরা। বুধবার জেনিন শহরে ইসরায়েলি অভিযানের খবর সংগ্রহ করতে গিয়ে দখলদার বাহিনীর গুলি বর্ষণের শিকার হন শিরিন। গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় তার।